আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি খাবো সেজওয়ানি ফ্রাইড রাইস, মাটন কারি, চিকেন লেগ পিস ফ্রাই, হোল চিকেন কারি, ফুল মাটন খাবো, আর সাথে নিয়েছি চিলি সস, তারপর চিলি। বিসমিল্লাহ। দেখো দেখো খাচ্ছে। আমি সাধারণত সপ্তাহে এক থেকে দুইটি ভিডিও বানাই, কারণ এটা আমার শরীরে যাতে প্রেসার না যায়, যাতে আমি ঠিক থাকতে পারি। সেজন্য আমি যখন ইউটিউবে ভিডিও বানাই, এর একদিন অথবা পাঁচ দিন আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখি যে এই খাবারটা যে খাবো আমি, এই খাবারটা তো হজম করতে হবে। আস্ত খাসি হ্যাঁ খাওয়া যায়, যদি এক দুই দিন না খায় রাখা যায় তাহলে খাওয়া যাবে। যখন ফাজিলে ভর্তি হব, ভর্তি হয়ে গেছিলাম, তারপর হঠাৎ করোনা শুরু হলো। করোনা শুরু হওয়ার পর বাড়িতে বেকার অবস্থায় বসেছিলাম, তারপর ভাবতে লাগলাম কি করা যায়। এই করোনার সময় কেউ চাকরি দিবে না, কোথাও গেলে চাকরি পাবো না। এমনিতেই যারা বিভিন্ন কোম্পানিতে চাকরি করতেছে, বিভিন্ন জায়গায় চাকরি করতেছে, তাদের চাকরিও চলে যাইতেছে। আমার একটা মোবাইল ছিল অ্যান্ড্রয়েড, ওই ফোন দিয়ে আমি ইউটিউবে ঢুকলাম। ইউটিউবে ঢুকার পর বিভিন্ন ধরনের ভিডিও দেখতে শুরু করলাম। তারপর হঠাৎ একটি ভিডিও আমার সামনে আসলো, ভিডিওটি ছিল একটি খাবারের ভিডিও, ওটা বাংলাদেশের না, ওটা কোরিয়ান মুকবেং নামের একটি চ্যানেল। তারপর চিন্তা করলাম যে এরা কী জন্যে ভিডিও করে আর তাদের লাভ কী, আর মানুষ কেনই বা দেখে এইসব ভিডিও, মিলিয়ন মিলিয়ন ভিডিওতে ভিউ হয়। তারপর এই নিয়ে ইন্টারনেটে গুগলে সার্চ দিলাম ইউটিউবে কী জন্য ভিডিও বানানো হয়। তারপর দেখলাম যে ইউটিউবে যারা ভিডিও বানায় আপলোড করে, মিলিয়ন মিলিয়ন ভিউ হয়, তারা গুগল অ্যাডসেন্সের মাধ্যমে টাকা ইনকাম করে থাকে। তারপর আমিও চিন্তা করলাম আমারও একটি চ্যানেল খোলার প্রয়োজন, আমি খাবার খাবো এবং আমার গুগল থেকে টাকা ইনকাম হবে। তারপর আমি একটি চ্যানেল খুললাম, খোলার পর আস্তে আস্তে ভিডিও আপলোড করা শুরু করলাম। প্রথম দিকে ভিউ হচ্ছিল না, তখন আমি হতাশ হয়ে গিয়েছিলাম যে কীভাবে এখন কী করবো, আমার তো অনেক টাকা খরচ হয়ে গেছে। 50 থেকে 60টা ভিডিও আপলোড করার পর দেখতে পারলাম যে আমার ভিডিওতে ভিউ হচ্ছে না। পরেরবার আমি চিন্তা করলাম যত পরিশ্রমী হোক না কেন আমি ইউটিউবে আমার ভিডিও আপলোড করবো এবং ইউটিউবকে আমি আমার ক্যারিয়ার বানাবো। তারপর একদিন হঠাৎ করে আমার একটি ভিডিও ভাইরাল হয়ে যায়। ভাইরাল হওয়ার যাওয়ার পরে আমি আরও ভিডিও আপলোড করতে থাকি, আস্তে আস্তে মনিটাইজেশন অন হয়ে যায়, 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবারের উপরে গেইন করেছিল। ডাকঘরে গুগল অ্যাডসেন্সের চিঠি আসে, প্রত্যেকটি ভিডিওর মধ্যে অ্যাড চালু হয়ে যায়। প্রত্যেকটি ভিডিওর মধ্যে ভিউ ছিল 1,20,000, 40,000, 50,000, আস্তে আস্তে মিলিয়ন হিট করেছিল। তারপর ফার্স্টের দিক দিয়ে আমার গুগল অ্যাডসেন্স থেকে $100 মতো ইনকাম হয়েছিল। আমি যে খাবারগুলো খাই সেখানে দুটি আস্ত চিকেন থাকে, তারপর 100 কোয়েল পাখির ডিম, তারপর খাসির নলি থাকে। একদিন আমি ভাবছিলাম যে একটা আস্ত খাসি বারবিকিউ করে খাবো, ওইটাও খাওয়া হয়েছে। এইগুলো খাবার তৈরি করতে অনেক টাইম চলে যায়, তারপর বাজার করতে হয়। মানে অনেকেই ভাবে যে এই লোকটা খাবার খাচ্ছে এবং ডলার ইনকাম করছে, এটা অনেক সহজ কাজ। না, এটা কোনো সহজ কাজ না। আমার অনেক ফ্রেন্ড সার্কেলও আসছিল যে তারা ওনাকে ইউটিউবে ভিডিও করবে, কিন্তু তারা হার মেনেছে, কারণ এই কাজটা অনেক কঠিন। আর আমার এক একটা ভিডিও তৈরি করতে ভাবতে অনেক সময় লাগে, যে আগামীকাল কি ভিডিও বানাবো আমি, সেটা ভাবতে, তারপর ওটার ওই বিষয় নিয়ে বাজার করতে এবং ওই রান্নাটা ঠিকভাবে হলো কি না সেই রান্নাটা দেখতে হয়, কালারফুল হলো কি না, মজাদার হলো কি না এটা ভাবতে হয়। তা না হলে খাওয়া যাবে না, অন্যরকম হয়ে যাবে, আর আমার সম্পূর্ণ খাবারটাই আমার বড় আপু রান্না করে দেয়। আমি ফার্স্টের দিক দিয়ে রেডমি নোট 9 প্রো এই ফোনটা দিয়ে ভিডিও করতাম। ভিডিও করার পর এই ফোনে আস্তে আস্তে দেখলাম যে রেজুলেশন খারাপ হচ্ছে, রেজুলেশন ভালো হচ্ছে না। তারপর আমি চিন্তা করলাম একটি Canon 80D কিনব। Canon 80D কেনার পর রেজুলেশন ঠিক ছিল, তবে খাবারের এক জায়গায় ফোকাস করতো বেশি, এই কারণে ওই ক্যামেরাটি বিক্রি করে দেই। তারপর চিন্তা করলাম একটি আইফোন কিনে তারপর ভিডিও করব। এখন আমি iPhone 13 Pro Max দিয়ে ভিডিও করতেছি, আলহামদুলিল্লাহ অনেক রেজুলেশন খুব সুন্দর হচ্ছে।
আমার ইউটিউব চ্যানেলে প্রায় 300 উপরে ভিডিও আপলোড করা আছে এবং আমার ইউটিউব চ্যানেলে প্রায় 6 লক্ষের কাছাকাছি সাবস্ক্রাইবার এবং আমার ফেসবুক পেজ এখানে 7 লক্ষের কাছাকাছি ফলোয়ার আছে আর আমি এই দুইটা থেকে প্রায় 1 থেকে 1500 ডলার ইনকাম করি।안녕하세요.